জমি বিতর্কের মধ্যে প্রকাশ্যে অমর্ত্য সেনের বাড়ির পর্চা। পর্চা অনুযায়ী 1.38 একর জমির মালিকানা অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেন। উপাচার্যের দাবি 1.38 একর জমির মধ্যে কেবল 1.25 একর জমি অমর্ত্য সেনের, বাকিটা অন্যায়ভাবে দখল করা হয়েছে বলে দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। অমর্ত্য সেনের বিতর্ককে কেন্দ্র করে তারই মধ্যে জমির পর্চা সামনে এলো এবং জমি বিতর্কের মধ্যে প্রকাশ্যে অমর্ত্য সেনের বাড়ির পর্চা। পর্চা অনুযায়ী গোটা জমির মালিকানা অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনের, কিন্তু বিশ্বভারতী বলছে 1.38 একর জমির মালিকানা অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনের, একটা পর্চা বলছে। উপাচার্য যেটা দাবি করছেন 1.25 একর জমি অমর্ত্য সেনের। উপাচার্যের বক্তব্য এবার শোনাবো, তিনি কি বলেছিলেন আগে। দখল করার ব্যাপারটা পুরনো ব্যাপার, নতুন ব্যাপার নয় এটা। এই চিঠিটা আমি আগেও ওনাকে জানিয়েছিলাম, উনি উত্তর দেননি, কিন্তু এইবারে যেহেতু উনি বিশ্বভারতীতে শান্তিনিকেতন বাড়িতে এসেছেন, সেজন্য হাতে হাতে চিঠি দিয়েছি। হাতে হাতে চিঠি দিয়ে আমাদের অভিযোগ এইটাই যে ওনাকে যে দলিলে জমি দেওয়া হয়েছিল সেই দলিলের মধ্যে পরিষ্কার লেখা আছে ওনার এন্টাইটলমেন্ট হচ্ছে 1.25 একর, কিন্তু তার সত্ত্বেও উনি 1.38 একর জমি ওনার নথিভুক্ত করেছেন, অর্থাৎ 13 ডেসিমেল জায়গা বেশি আছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বারবার উপাচার্যের দাবিকে অবাস্তব বলে কটাক্ষ করেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ। গতকাল জি 24 ঘন্টার প্রতিনিধি প্রসেনজিৎ মালাকারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জমি বিতর্ক নিয়ে তিনি ফের কটাক্ষ করেছেন উপাচার্যকে। কি বলেছিলেন অমর্ত্য সেন এই বিষয় নিয়ে, শুনে নিন। আমি ওকে আদালতে যেতে বলেছি। উপাচার্য বলছে আপনি আদালতে যাচ্ছেন এই কারণে যাতে আপনি হেরে যাবেন। আমি উপাচার্যকে আদালতে যেতে বলেছি। অত্যন্ত আশ্চর্য রকম মিথ্যা কথা যদি কেউ বলেন সেটাকে কিভাবে দেখা যায়। পরবর্তী পদক্ষেপ আপনি কি নিচ্ছেন? আমি জানি না, দেখি। একজন যিনি আশ্চর্য রকম বানিয়ে কথা বলছেন তার পরবর্তী কি হতে পারে সেই চিন্তা করার মতো ক্ষমতা যার আছে তা এই নিয়ে ক্ষমতা ব্যবহার করতে পারে। এদিকে ফের 3 দিনের ব্যবধানে নোবেলজয়ী অর্থনীতিবিদকে চিঠি দিয়েছে বিশ্বভারতী। দ্রুত জমি ফেরানোর আর্জি জানানো হয়েছে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্বভারতী। অমর্ত্য সেনের এই জমি বিতর্ক আর এই জমি বিতর্কের মধ্যে 3 দিনের ব্যবধানে ফের চিঠি বিশ্বভারতীর। অমর্ত্য সেনকে তারা দ্রুত জমি ফেরত দেওয়ার কথা বলেছেন, যেটা বিশ্বভারতীর দাবি 13 ডেসিমেল জমি অমর্ত্য সেন দখল করে বসে আছেন সেটা ফেরত দিয়ে দেওয়া হোক। আর এই বিতর্কের মাঝেই অমর্ত্য সেনের এই জমির পর্চা সামনে এসেছে, যেখানে 1.38 একর জমির উল্লেখ রয়েছে, যেটা অমর্ত্য সেনের বাবা নামে নথিভুক্ত রয়েছে। আর বিশ্বভারতীর দাবি যে 1.38 একর জমি নয়, এটা 1.25 একর, অর্থাৎ 13 ডেসিমেল জমি যেটা অমর্ত্য সেন দখল করে রয়েছেন সেটা ফেরত দেওয়া হোক। আর এই আর্জি জানিয়ে পরপর চিঠি দেওয়া হয়েছে অমর্ত্য সেনকে। অমর্ত্য সেন বলছেন এটা একেবারে অবাস্তব দাবি বিশ্বভারতীর।